আজকের এই ভিডিওতে আলু আর ডিম দিয়ে একটা রেসিপি আপনার সাথে শেয়ার করব। তো এর জন্য কি কি লাগছে আগে দেখে নিন। এখানে দুটো আলু আর সেদ্ধ করা আছে, দুটো ডিম সেদ্ধ করা, আর এখানে ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, আদা কুচি আর পেঁয়াজ কুচি এক বাটি মতন, আর জলজিরা এক প্যাকেট মতো আছে টক ফ্লেভারটা আনার জন্য। তো সবার আগে ডিমটা আর আলু এ দুটো ভালো করে আগে ঘষে নিতে হবে। তো আপনারা অবশ্যই ভিডিওর সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন। তো সবার আগে আলু আর ডিম এই দুটো জিনিসকে ভালো করে ঘষে নেওয়া হলো। তো এবার এক এক করে যেগুলো দেখলাম আপনাদেরকে, পেঁয়াজ কুচি, আদা কুচি, ওগুলো এক এক করে দিয়ে দেওয়া হবে। তো সবার আগে এখানে অল্প একটুখানি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো আর জলজিরা দিয়ে দেওয়া হলো। এখন এক এক করে ধনে পাতা কুচি, লঙ্কা কুচি আর আদা কুচি এই তিনটে দিয়ে দেওয়া হলো। আর এখানে শুকনো লঙ্কা গুঁড়ো এক চামচি মতন সেটা দিয়ে দেওয়া হলো, আর ছোটো চামচি এক চামচি মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়া হলো, আর এবার পরিমাণ মতন নুন দেওয়া হলো, আর ছোটো চামচি এক চামচি মতন হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো। তো আপনারা অবশ্যই ভিডিওর সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন। আর কর্নফ্লাওয়ার বা বেসন অথবা চালের গুঁড়ো আপনার কাছে যেটাই থাকবে সেটা আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। তো এখানে 4 থেকে 5 চামচি মতন কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়া হলো, আর আবার এই পুরোটাকে এখন ভালো করে মেখে নিতে হবে। তো এখানে এটা ভালো করে মিক্স করা হয়ে গেছে আর দেখুন দেখতে এখন এমন লাগবে। আর এখানে আগে যে কর্নফ্লাওয়ারটা ছিল অল্প একটুখানি, সেটার মধ্যে অল্প একটু নুন পরিমাণ মতন, নুন আর শুকনো লঙ্কা গুঁড়ো অল্প একটুখানি মতন দিয়ে এবার জল দিয়ে ভালো করে একটা পাতলা বাটারের মতো করে রেডি করা হলো এটাকে। আর এবার হাতে অল্প করে তেল মেখে অল্প করে নিয়ে নিয়ে ভালো করে গোল গোল শেপের করে নিতে হবে আগে। তো সবার আগে প্রতিকটাকেই সেই শেপে করে নেওয়া যাক। তো এখন দেখুন সব কটাই গোল গোল করে শেপে সব রেডি করা হয়ে গেছে, আর এখানে বাটারটা ভালোভাবে রেডি করা হয়ে গেছে, আর এখন এগুলোকে ভেজে নিতে হবে। তো এবার ভেজে নেওয়ার আগে যে বাটারটা রেডি করা ছিল সেটার মধ্যে চুবিয়ে
আর এখানে পাউরুটির গুঁড়ো দেওয়া আছে। এর ওপর ভালো করে পুরোটাকে একবার করে চুবিয়ে নিতে হবে, তারপর আরও একবার সেই বাটারটার মধ্যে চুবিয়ে তারপর আবারও পাউরুটি গুঁড়োগুলোকে চারদিকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো এইভাবেই প্রতিকটা গোল শেপের যেগুলো রেডি করা হয়েছে সেগুলোকে প্রতিকটা এইভাবে করে নিতে হবে। আগে করে অন্য একটা প্লেটে রেখে দিতে হবে, তারপর এগুলোকে ভেজে নিলে রেডি হয়ে যাবে। তো আপনারা অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আর এখন সবকটাই সেই বাটারের মধ্যে চুবিয়ে ভালো করে রেডি করা হয়ে গেছে। আর এখন আর এখানে গ্যাসে তেল গরম করতে দেওয়া হয়ে গেছে, আর এখানে এখন এক এক করে ছেড়ে দেওয়া হচ্ছে। তো এইভাবেই এক এক করে সব ছেড়ে দেওয়া হবে। তো এখন এইভাবেই এক এক করে সবকটাকে দিয়ে দেওয়া হবে। তো আপনারা অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। তো আলু আর ডিমের চপের এই রেসিপিটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে, আর পুরোপুরি রেডি হয়ে গেছে। তার ভিডিওটা শেয়ার করলাম আপনার সাথে, আর আপনারাও চাইলে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যার মাধ্যমে আমার চ্যানেল নতুন নতুন ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। দেখা হবে আবারও অন্য এক ভিডিওতে আপনার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।